আমাদের আগে শিক্ষাক্রমে কি ছিল আমাদের বাংলা নির্মিত একটা বই ছিল যেখানে আমাদের সেকেন্ড পেপারে আমাদের বেশ কিছু রচনা দেওয়া থাকতো এবং সেগুলো আমরা মুখস্ত করতাম অনুচ্ছেদ দেয়া থাকতো আমাদের ভাব সম্প্রসারণ দেওয়া থাকতো আমাদের সারা সর্বর্ম দেওয়া থাকতো আমরা শুধুমাত্র ওগুলো পড়ে যেতাম এবং পরীক্ষার হলে ওই বই থেকে কোনো না কোনো প্রশ্ন আসতো এবং আমরা সেগুলো শুধু মুখস্ত লিখে ফেলতাম কিন্তু আমরা কিন্তু নতুন যদি পরীক্ষার প্রশ্ন আসতো বইয়ের টপিকগুলোর বাইরে থেকে যদি কোনো প্রশ্ন আসতো আমরা কিন্তু নরমালি আনসার করতে পারতাম না এর রিজনটা ছিল যে আমরা শুধুমাত্র বইয়ের জিনিসগুলো মুখস্থ করে পার করে দিতাম আমরা কিন্তু লিখিত বা নির্মিত অংশ নিজেরা লিখতে পারতাম না বা নতুন সে পজিটিভ জিনিসটা হলো যে আমরা একটা বাংলা রচনা কিভাবে লিখবো আমরা একটা রচনার মধ্যে যে দফা আছে আমরা একটা তোমার কি বলে একটা প্রতিবেদন কিভাবে লিখব বা আমরা একটা অনুসন্ধানমূলক লেখা কীভাবে লিখব এরকম করে যদি আমরা ভাগ করি শুধু সেটাই না আমরা শুধুমাত্র আগে পাঠ্য বইয়ে আমরা গল্প পড়তাম বিভিন্ন সাহিত্যিকদের লেখা আমরা কবিতা পড়তাম সেগুলো মুখস্থ করতাম আমাদের সৃজনশীল উত্তর করার জন্য আমাদের এমসিকে উত্তর করার জন্য নতুন শিক্ষাক্রমের বাংলা বইয়ে আমরা একটা গল্প কিভাবে লিখবো আমরা কবিতা কিভাবে লিখবো আমরা উপন্যাস কীভাবে লিখবো এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করা আছে অর্থাৎ এতদিন পর গিয়ে এমন একটা শিক্ষা পদ্ধতি আমাদের সামনে আসলো যেটা বেসিক্যালি আমাদের যে সৃজনশীলতা আছে সেটাকে কমপ্লিটলি নার্চার করার একটা সুযোগ কিন্তু এখানে দিচ্ছে ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের নতুন শিক্ষাক্রমে একদম ইউনিক তুমি যদি দেখো আমাদের বাংলা বইটা যদি খুলে দেখো সেখানে তুমি দেখবা আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রকে এমনভাবে মার্চ করা হয়েছে যার মাধ্যমে কিন্তু আমাদেরকে আলাদা করে এখনভাবে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোনো রুলস পড়তে হয় না কোনো আমাদেরকে নিয়ম মনে রাখতে হয় না বা কোনো প্রকার আমাদেরকে ব্যাকরণ কিছু ওভাবে পড়তে হয় না আমাদের সব কিছু হচ্ছে এখন কিন্তু ব্যবহারিকভাবে ঠিক আছে বা প্র্যাকটিক্যালি আমাদের যদি এখনকার তোমাকে বলি এখন তোমরা বাংলা প্রথম পত্রের কোনো একটা লেখকের গল্প পড়ার মাধ্যমে তুমি বাংলা উচ্চারণ শিখবা বাংলা বানান শিখবা ঠিক আছে সেখান থেকে তুমি কি বলে আমাদের আঞ্চলিক ভাষা শিখবা এবং ওই ওইটার প্রায়োগিক দিকের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে তুমি কিন্তু তোমার ব্যাকরণটা তুমি ওখান থেকে শিখে ফেলবা এবং শুধুমাত্র তাই না এখনকার যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেখানে কিন্তু আমরা যে শুধুমাত্র যে গদ্য পদ্য মুখস্থ করে ওইটা শেষ করে দেব তা কিন্তু না ওই গদ্যের আলোকে বা ওই পদ্যের আলোকে বা ওই কাজের আলোকে আমাদের বেশ কিছু শ্রেণীগত কাজ দেয়া থাকবে যেগুলো আমরা আমাদের আশেপাশের মানুষজন যারা আছে আমাদের যেই এলাকায় আমরা থাকি না কেন আমাদের কিন্তু একটা ইন্টারেস্টিং ভাগে ভাগ করা হয়েছে যেমন শিল্প সংস্থাকে একটা ভাগে ভাগ করা হয়েছে যে আমরা গ্রামীণ এলাকায় থাকি নাকি আমরা শহর এলাকায় থাকি নাকি আমরা পার্বত্য এলাকায় থাকি সো

কিন্তু আমরা করতে পারতেছি আমরা শুধুমাত্র যে আমাদের বইয়ে যা কিছু আছে তাতেই যে সীমাবদ্ধ থাকবো তা কিন্তু না যে আমাদের এখানে অন্তর্চক্ষু দিয়ে দেখার একটা নতুন সম্ভাবনা কিন্তু এখানে আমাদের খুলে উঠছে যেখানে আমরা প্রথমবারের মতো আমাদের সৃজনশীল শিক্ষা পদ্ধতির কথা বলা হচ্ছিল সেইটা কিন্তু আমরা কমপ্লিটলি এখানে আমরা প্রয়োগ করতে পারবো